সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা এই ভিডিওটি দেখছেন। প্রিয় বন্ধুরা, আমার নাম হাসান আবিদুল রেজা জুয়েল। আমি দীর্ঘদিন ধরে ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে জড়িত আছি, টেলিভিশন প্রোডাকশনের পাশাপাশি। তো আমাদের দুর্ভাগ্য যে আমরা এইরকম যে এরকম একটি টিউটোরিয়াল যারা আপনারা দেখছেন, আমরা এরকম কিছু কখনো পাইনি। আমরা আসলে কাজ করতে করতে শিখেছি। আমার সেই সকল অভিজ্ঞতা এবং একটুখানি নিজের থেকে যেটুকু পড়াশোনা, সেগুলো থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যাপারটাকে আমি যেভাবে দেখি, আমি তার কিছু জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমরা কয়েকটা ভাগে করব। আশা করি আপনারা যারা নতুন, বিশেষ করে নতুন যারা ইভেন্ট ম্যানেজমেন্টে আসতে চান, তরুণ বন্ধুরা, তাদের হয়তো কাজে লাগবে। একদম শুরুতে তো একটুখানি যদি ফর্মাল করে বলে যে ইভেন্ট ম্যানেজমেন্ট আসলে কী, আপনি যদি নেটে সার্চ দেন যে ইভেন্ট ম্যানেজমেন্ট জিনিসটা কী, তাহলে যেরকম একটা লেখা দেখতে পাবেন সেটা হচ্ছে, ইভেন্ট ম্যানেজমেন্ট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ এ ম্যানেজমেন্ট প্র্যাকটিস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট টু দ্য ক্রিয়েশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ফেস্টিভ্যালস অ্যান্ড ইভেন্টস। সো ঘুরে ফিরে যে কথাটা বোঝা গেল যে ইভেন্ট ম্যানেজমেন্ট আসলে হচ্ছে এমন একটা জিনিস যেটা যত কিছু ঘটছে আমাদের আশেপাশে সেইগুলোকে ম্যানেজ করার একটা অ্যাপ্লিকেশন। এগুলোকে যদি আপনি একটা প্রকল্প বা প্রজেক্ট হিসেবে ধরেন, সেগুলোকে ম্যানেজ করবেন কীভাবে, সেটার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। এবং আমাদের কারো কারো ধারণা আছে যে ইভেন্ট ম্যানেজমেন্ট বোধহয় এরকম যে শুধুমাত্র বড় কনসার্ট, শুধুমাত্র বিদেশ থেকে শিল্পী এনে কনসার্ট, তা কিন্তু নয়। এমনকি আপনার বাড়িতে আপনার বোনের জন্মদিন কিংবা আপনার বোনের বিয়েটা একটা বড় ইভেন্ট ম্যানেজমেন্টের জায়গা হতে পারে, কারণ সেটাও একটা ইভেন্ট। সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথম আমি যেটা বলতে চাই যে ইভেন্ট ম্যানেজমেন্ট কী কী জিনিস ইনভলভ করে, কী কী জিনিস থাকে একটা ইভেন্টের মধ্যে, সেই পার্সপেক্টিভটা যদি বিং ইভেন্ট ম্যানেজার, আমি ধরে নিচ্ছি আপনি ইভেন্টে কাজ করতে চান, সেই জায়গা অনুসারে আপনার পার্সপেক্টিভে যে জিনিসগুলো আপনি জান বুঝতে হবে। স্টার্টিং দ্য পার্টিকুলার্স অফ দ্য ব্র্যান্ড। এখানে আমি ব্র্যান্ড শব্দটি বললাম, তার মানে এই নয় যে প্রতি ইভেন্টের পিছনে একটা ব্র্যান্ড থাকতে পারে, কখনও কখনও প্রতিষ্ঠান হতে পারে। অর্থাৎ যেই জিনিসটি নিয়ে ইভেন্টটি হবে সেইটার পার্টিকুলার্সটা আপনাকে গবেষণা করতে হবে, বুঝতে হবে, এটি একটি পয়েন্ট। আরেকটি হচ্ছে যে আইডেন্টিফাইং দ্য টার্গেট অডিয়েন্স। এটা খুব জরুরি যে আপনি একটি গানের অনুষ্ঠান করবেন, কার জন্য করবেন, আপনি একটি ফান্ডরাইজিং প্রজেক্ট করবেন, কার জন্য করবেন। সো ইভেন্ট ম্যানেজমেন্টের একটা বড় কাজ হচ্ছে আইডেন্টিফাই করা যে আমার এই কাজগুলোর জন্য আমার টার্গেট অডিয়েন্স কারা, কাদের জন্য আমি এটা করতে চাই। একটা হচ্ছে ডেভেলপিং দ্য কনসেপ্ট অফ দ্য ইভেন্ট, কারণ বিং ইভেন্ট ম্যানেজার বা ইভেন্টের লোক হিসেবে ক্লায়েন্ট যদি সব জানতো তাহলে তারা আপনাকে ডাকতো না, আপনাকে ডাকছে এই জন্য। বা কিংবা ধরেন আপনার একটা ওয়েডিং প্ল্যান আপনাকে দেওয়া হলো, ওয়েডিং করতে, বিয়ের কাজ করতে দেওয়া হলো, তারা আপনাকে ডেকেছে কারণ আপনি এমন একজন লোক যিনি এটা অ্যানালাইসিস করে এটার ভ্যালুটা বুঝতে পেরে এটা দেখবে কারা, টার্গেট অডিয়েন্স ঠিক করার পর ইউ আর দ্য পার্সন যাকে এটা একটা কনসেপ্ট দাঁড় করাতে হবে যে এই জিনিসটা হতে হলে কিন্তু এই স্টেপ লাগবে, এইটাই একটা নাচ হবে আগে, একটা গান হবে, খাওয়াটা পরে হবে, কোরআনতলাপটা আগে হবে, ত্রিপিটক পাঠটা পরে হবে, এই বিষয়গুলো আপনাকে বের করতে হবে, প্ল্যানিং দিতে হবে। অফকোর্স ক্লায়েন্টরা সবসময় এটার মধ্যে ইনপুট দেন, কারণ আলটিমেটলি তো প্রোগ্রামটা তার, উনি বলেন যে না আমি এটা পছন্দ করছি, আমি এটা করছি না, কিন্তু আপনাকে একটা ফ্লো তৈরি করে আপনাকে এটা ভেবে বের করতে হবে, সেটা একটি কাজ। আরেকটি হচ্ছে প্ল্যানিং দ্য লজিস্টিক্স অ্যান্ড ক্রিয়েটিভস, অ্যাজ আই সেড, যে এটার জন্য যা যা লাগবে। লজিস্টিক্স মানে হচ্ছে আপনার লাইট লাগবে, সাউন্ড লাগবে, স্টেজ লাগবে, মঞ্চসজ্জা লাগবে, খাওয়া লাগবে, মিউজিশিয়ানস লাগবে, প্রজেক্টর লাগবে, ভিডিও ক্যামেরা লাগবে, স্টিল ক্যামেরা লাগবে, এগুলো আপনার প্ল্যান করতে হবে। এটার সাপোর্টিং, এটার জন্য ট্রান্সপোর্টেশন লাগবে, এটার জন্য মানুষ লাগবে কাজ করতে, এটার জন্য জেনারেটর লাগবে, এই বিষয়গুলো বের করতে হবে, প্ল্যান করতে হবে। আর যেটা আগেই বললাম যে ক্রিয়েটিভটা প্ল্যান করতে হবে। আর কোঅর্ডিনেটিং দ্য টেকনিক্যাল অ্যাসপেক্ট, মানে এইগুলো এক্সিকিউশনে কিন্তু একটা টেকনিক্যাল অ্যাসপেক্ট থাকে, অর্থাৎ এখানে গান হবে তার মানে এটার জন্য লাইট লাগবে, সাউন্ড লাগবে, এখানে আমরা একটা ভিডিও দেখাবো তার মানে প্রজেক্টর লাগবে, সেই প্রজেক্টরের যে ভিডিওটি চলবে সেই ভিডিওটি লাগবে, সেটার শব্দটি মানুষের শুনতে হবে। সো কোঅর্ডিনেটিং দ্য টেকনিক্যাল অ্যাসপেক্ট বিফোর অ্যাকচুয়ালি এক্সিকিউটিং দ্য মডালিটিস অফ দ্য প্রপোজড ইভেন্ট, মানে লাইনটা আপনাদের জন্য একটু এত লম্বা হয়ে গেল। মূল ইভেন্টটা যেটা হওয়ার কথা, যে ইভেন্টের কথা বলছি আমরা, সেটার যে মডালিটিসগুলো আছে এটাতে কী কী হবে সেগুলো এক্সিকিউট করার আগে টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো আপনাকে কোঅর্ডিনেট করতে হবে বিং দ্য ইভেন্ট ম্যানেজার। সো বিষয়টা কিন্তু একটুখানি জটিল। ইভেন্ট ক্যাটাগরি নিয়ে যদি আমরা কথা বলি যে কী ইভেন্ট, কত ধরনের ইভেন্ট হয় আজকালের দুনিয়ায়, অবশ্য ইভেন্ট ক্যাটাগরি করা একটুখানি মুশকিল। বাট একটা জেনারেল আইডিয়া যদি আমি আপনাদেরকে দিতে চাই যে
কর্পোরেট ইভেন্ট, এর মধ্যে আপনার লঞ্চিং সেরেমনি হয়, অন্য একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করবেন বা কোনো প্রজেক্ট লঞ্চ করবেন, প্রেস কনফারেন্স হয়, কর্পোরেট মিটিংস হয়, কোনো একটা কোম্পানির অ্যানুয়াল জেনারেল মিটিং হচ্ছে, সেগুলো হয়, কনফারেন্সেস হয়, এটা হলো কর্পোরেট ইভেন্টসের মধ্যে আসতে পারে। কিছু মার্কেটিং প্রোগ্রাম ওরিয়েন্টেড ইভেন্ট ম্যানেজমেন্ট হয়, রোড শো, ওপেনিং, কোনো কারণে বাংলাদেশের একটা বড় কোম্পানি ভাবলো তাদের প্রোডাক্ট নিয়ে 64টা জেলায় যাবে, প্রত্যেক জেলায় তারা চায় যে তোর ইয়াংরা এসে ওই ওইখানে, ধরেন একটা কোনো সফট ড্রিঙ্ক কোম্পানি যদি ভাবে যে আমরা প্রত্যেক জেলায় একটা করে কনসার্ট করবো, যেটা আমরা প্রায় দেখি, তো তখন যাওয়ার পথে ব্র্যান্ডিং, যেখানে জড়ো হবে সেখানকার ব্র্যান্ডিং, সেই জাতীয় কাজ হতে পারে, সেটা ইভেন্ট ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। স্পেশাল কর্পোরেট হসপিটালিটি ইভেন্ট, আবার এর মধ্যে এই হসপিটালিটি শব্দটা যদিও আমরা প্রতিনিয়ত ইউজ করি না এখানে, কিন্তু এর মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে কনসার্ট হতে পারে, অ্যাওয়ার্ড সেরেমনিজ হতে পারে, আপনারা দেখেন যে বাংলাদেশে প্রায় অ্যাওয়ার্ড সেরেমনি হয়, সেগুলো হতে পারে, ফিল্ম প্রিমিয়ার হতে পারে, একটা সিনেমা নতুন আসবে সেটা ওই হসপিটালিটি ইভেন্টের মধ্যে পড়ে, রিলিজ পার্টি হতে পারে, ধরেন কথার কথা আমার একটা গানের অ্যালবাম বের হবে, সো ওইটা যে রিলিজিং পার্টিটা হবে দ্যাট ইজ অ্যান ইভেন্ট টু, ফ্যাশন শো হতে পারে এর মধ্যে, কমার্শিয়াল ইভেন্টস হতে পারে, স্পোর্টিং ইভেন্ট, এটা একটা বিরাট ব্যাপার। আপনারা দেখেন যে আমাদের বাংলাদেশে যখন ক্রিকেট খেলা হয় কত কিছু লাগে এই খেলার পিছনে, এটাও কিন্তু একটা বিশাল ইভেন্ট, এটা স্পোর্টস ইভেন্ট, এটাও কিন্তু একটা, এবং এখানে শত শত লোক কাজ করে। এরপরে গভর্নমেন্ট আর পলিটিক্যাল ইভেন্টস, এমনকি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনাকে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট করতে দিতে পারে, যে আগামী ইলেকশনে যাওয়ার আগে আমরা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে বা প্রত্যেকটা থানায় আমরা একটা ইভেন্ট চাই, সেরকম ইভেন্ট হতে পারে। তারা বলতে পারে আমরা আমাদের নতুন যারা কর্মী জয়েন করেছে তাদের একটা ট্রেনিং প্রোগ্রাম করতে চাই, সেটা হতে পারে। সরকার আপনাকে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দিতে পারে, আমরা তো প্রায়শই লক্ষ্য করি এই সপ্তাহ হচ্ছে মৎস্য সপ্তাহ হচ্ছে, এরকম অনেক ধরনের প্রকল্প আছে সরকারের, সেগুলো হতে পারে। ফান্ডরাইজিং ইভেন্ট, এই শব্দটির সাথে আমরা খুব একটা পরিচিত না, বাংলাদেশে ফান্ডরাইজিং ইভেন্ট অল্প হয়, আমরা সাধারণত শুনতে পাই অসুস্থ কারোর জন্য কোনো একটা চ্যারিটি কনসার্ট হচ্ছে বা এরকম, কিন্তু আপনি যদি কখনো সুযোগ হয় যে আপনি বাংলাদেশের বাইরে যাবেন কাজ করবেন, সারা পৃথিবীতে এই চ্যারিটি কিংবা ফান্ডরাইজিং ইভেন্টের সংখ্যা কিন্তু প্রচুর। যেসব সেবামূলক প্রতিষ্ঠানের নাম আপনি শোনেন, অক্সফ্যাম বলেন বা এরকম অনেক প্রতিষ্ঠান, ওয়ার্ল্ড ভিশন, এরা সারা পৃথিবীতে কিন্তু এই ধরনের ফান্ডরাইজিং ইভেন্ট করেই এই টাকাগুলো জোগাড় করে তাদের দেশে। এইটা একটা সেপারেট ইন্ডাস্ট্রি, বিশাল ইন্ডাস্ট্রি, এবং এটার পেছনে শত শত লোক কাজ করে, কারণ যারা বিত্তবান তাদের কাছ থেকে তাদের উদ্বৃত্ত অর্থটা যেটা তারা সাহায্য করতে চান সেটা নিয়ে সেইগুলো টাকাগুলোই তারা থার্ড ওয়ার্ল্ডে খরচ করে। সো ওইটা একটা হিউজ সেক্টর, যদিও বাংলাদেশের বিষয়টি অত বড় নয় এখনও। আর প্রাইভেট বা পার্সোনাল ইভেন্ট, অর্থাৎ বিয়ে, জন্মদিন, রিসেপশন, হোয়াট এভার, এরকম তো অনেকেই হয়, অনেক সময় এরকম হয় যাচ্ছে আমার আত্মীয়, আমার নাতি বিদেশ থেকে আসবে, আমি এই জন্য একটা বড় অনুষ্ঠান করতে চাই, সেগুলোরও ম্যাগনিটিউড এখন এত বড় হয়, বিশেষ করে বাংলা ঢাকায় তো আমরা দেখতেই এক একটা বিয়ের সাইজ দেখতে পাই আমরা, সেগুলোও কিন্তু একটা হিউজ জায়গা। সো আশা করি, তার মানে যেগুলো বললাম যে কর্পোরেট ইভেন্ট, মার্কেটিং প্রোগ্রামস, স্পেশাল কর্পোরেট হসপিটালিটি লাইক কনসার্ট অ্যান্ড আদার্স, স্পোর্টিং ইভেন্ট, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্যাল ইভেন্টস, ফান্ডরাইজিং ইভেন্টস এবং প্রাইভেট ইভেন্টস, জেনারেলি আমরা এই কটা ভাগে ভাগ করতে পারি। তবে আমি আর একবার আপনাদেরকে বলে নিতে চাই এই আলোচনা করতে করতে, যে এগুলো আসলে আমার এক্সপিরিয়েন্স এবং একটুখানি পড়াশোনা সেট থেকে বলা, এর বাইরে অনেক কিছু ঘটতে পারে। একজন লোক বলতে পারে যে আমি কবিতা লিখব, সেটার উপরে আমি প্রকৃতির পাশে যে ছবি তুলবো সেটার উপরে একটা ডকুমেন্টারি হবে, এটা তো আমি এই ক্যাটাগরিতে ফেলতে পারবো, সেটা একটা ইভেন্ট হতে পারে। সে চাইবে তার পিছনে নৌকা বাইচের দৃশ্য দেখতে হবে, তাহলে আপনাকে তো অন্যতগুলো নৌকা জোগাড় করতে হবে। সো এগুলো জাস্ট আপনাকে একটা ধারণা দেওয়ার জন্য বলছি, কিন্তু পৃথিবীর অনেক কিছুই ইভেন্ট ম্যানেজমেন্টের মধ্যে পড়তে পারে, এবং আপনি কাজ করতে করতে সেই জিনিসগুলো আস্তে আস্তে পেয়ে যাবেন। এই জিনিসগুলো বলার পরে আমি আপনাদেরকে একটু জাস্ট জানাতে চাই, যারা নতুন ভাবছেন আমি ইভেন্ট ম্যানেজমেন্টে যাবো, যে এই ইন্ডাস্ট্রিটা সারা পৃথিবীতে কিন্তু আসলে অ্যাজ এ ইন্ডাস্ট্রি এটা কেমন হিউজ ইন্ডাস্ট্রি। এটা একটা আমি এতক্ষণ যে ক্যাটাগরির কথাগুলো বললাম, আপনি যদি একটু ভাবেন, আপনার আশেপাশে নজর দেন, আপনি টেলিভিশন চ্যানেলগুলোতে প্রতিদিন যা দেখছেন, পত্রিকায় যা দেখছেন, যে প্রতিদিন বাংলাদেশে আপনি জানেন এরকম ইভেন্ট ম্যানেজমেন্টের প্রতিদিনের বাজেট যোগ করলে কত কোটি টাকা হবে, আপনি জানেন না এরকম ইভেন্ট চট্টগ্রামে হচ্ছে, রাজশাহীতে হচ্ছে, কারো বাড়িতে হচ্ছে, ঢাকায় তো এখন 8-10-20-25 কোটি টাকার বিয়ের প্রোগ্রামও হয়। সো এই ইন্ডাস্ট্রিটা আসলেই হিউজ, এবং
It is a multi-million dollar industry. Unfortunately, আমি কোথাও কোনো specific research work খুঁজে পাইনি যে এই মুহূর্তে পৃথিবীতে exactly কত টাকা event management industry তে খরচ হয়। But একটা estimated figure পাওয়া যায় যে 500 billion US dollar. আপনি আমার ধারণা calculator ধরবেন আপনি। 500 US billion US dollar সারা পৃথিবীতে event managementের নাম ধরে মানে এই sectorে লেনদেন হয়। So it's a huge industry. এবং আপনারা যারা ভাবছেন যে এই ইন্ডাস্ট্রিতে যোগ দেবেন এটার ক্যারিয়ার পটেনশিয়ালও অনেক হাই যেমনটি বলছিলাম যে আমি কয়েক পর্বে কথা বলবো আপনাদের সুবিধার জন্য প্রথম পর্বটা আমি এখানেই শেষ করতে চাই আরও যে ডিটেলগুলো আছে সেগুলোর জন্য আমাদের সাথে পরবর্তী পর্বে যোগ দিলে খুব খুশি হব ধন্যবাদ